কি খবর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আবিদ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে, যেখানে আমরা জানবো ভালোবাসার পাঁচটি ভাষা। জানা জানলে আপনার ভাঙবে আশা, ভরসা এবং ভালোবাসা। আমি যদি বাংলাদেশের কাউকে বলি আমি তোমাকে ভালোবাসি, সে দেখবেন ঠিকই আমার কথাটি বুঝবে। কিন্তু এই একই লাইন আমি যদি কোনো জাপানের মানুষকে বলি, সে সারাদিন আমার দিকে তাকিয়েও থাকলেও আমার কথা বুঝতে পারবে না, কারণ এটি তার ভাষা নয়। ঠিক একইভাবে আমাদের ভালোবাসার ভাষাটিও ভিন্ন, তাই যার যে ভালোবাসার ভাষা তাকে যদি সেই ভাষায় বোঝানো যায় তাহলে দেখবেন আপনার সম্পর্কটি ভালো হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওতে আমরা এই পাঁচটি ভালোবাসার ভাষা সম্পর্কে জানবো। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। পাঁচটি লাভ ল্যাঙ্গুয়েজেসের মধ্যে প্রথম যে লাভ ল্যাঙ্গুয়েজ আছে তা হলো হোয়াটসঅ্যাপ অ্যাফার্মেশন। প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে, কিন্তু যাদের লাভ ল্যাঙ্গুয়েজ হোয়াটসঅ্যাপ অ্যাফার্মেশন তাদের প্রশংসা শুনতে একটু বেশি ভালো লাগে। এই সকল মানুষদের আপনি যদি বলেন তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তোমার হাসি খুব সুন্দর, বা তোমাকে ছাড়া এই কাজটি কেউ ভালোভাবে করতে পারতো না, তাহলে দেখবেন তারা খুব তাড়াতাড়ি আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। তাদের কাছে সব থেকে মূল্যবান হচ্ছে আপনার কথা, বা তাদেরকে আপনি যদি কোনো কাজে ক্রেডিট দেন বা কোনো কথা তাদের প্রশংসা করেন তাহলে তারা আপনার প্রতি খুব বেশি খুশি হবে। এবং তাদেরকে ইমপ্রেস করার জন্য এটাই হচ্ছে সব থেকে ভালো উপায়, তাদেরকে কথা দ্বারা আকর্ষণ করা। দ্বিতীয় লাভ ল্যাঙ্গুয়েজটি হচ্ছে কোয়ালিটি টাইম। যদি আপনাকে কেউ বলে তুমি আমাকে একদম সময় দাও না, বা আপনার বন্ধুরা যদি আপনাকে বলে কী রে ব্যস্ত হয়ে গেছিস একদম আমাদের সময় দিস না, তাহলে বুঝতে হবে তাদের লাভ ল্যাঙ্গুয়েজটি হচ্ছে কোয়ালিটি টাইম। তাদেরকে আপনার সময় দিয়ে ইমপ্রেস করতে হবে। এই শ্রেণীর মানুষদের ইমপ্রেস করার জন্য আপনি আপনার পুরো সময়টি তাদেরকে দিন, তাদের কথার মধ্যে মনোযোগ দিন, তারা কী বলছে তা মনোযোগ দিয়ে শুনুন, তাহলে তারা খুব সহজে আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। তাই আপনার কাজ হবে তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, এবং তারা যা যা বলছে বা আপনাকে করতে বলছে সেগুলো ঠিকভাবে করা, তাহলে আপনি এদেরকে ইমপ্রেস করতে পারবেন। তৃতীয় লাভ ল্যাঙ্গুয়েজটি হচ্ছে গিফটস। গিফটস তো আমাদের সবারই ভালো লাগে, কিন্তু এই শ্রেণীর মানুষদের একটু বেশি ভালো লাগে। এখন আবার আপনি ভাববেন এই সব গিফট চাওয়া মানুষগুলো তো অনেক লোভী হয়, তাদেরকে আপনার ভালোবাসার কোনো দরকার নেই, কিন্তু না, এরকম কিছু না। 100 টাকার বইও একটা গিফট, বা 1 লাখ টাকার গহনাও একটা গিফট। এই শ্রেণীর মানুষদের কাছে গিফটের থেকেও বেশি জরুরি হচ্ছে গিফটের সাথে জড়িয়ে থাকা আপনার অনুভূতিটি। এতজন মানুষের ভিড়ে আপনি তাদের কথা চিন্তা করেছেন এবং তাদের কথা চিন্তা করে তার জন্য যে গিফটটি নিয়েছেন এটি তাদের কাছে আপনার 1 লাখ টাকা গিফটের থেকেও বেশি মূল্যবান। চতুর্থ লাভ ল্যাঙ্গুয়েজটি হচ্ছে অ্যাক্ট অফ সার্ভিস। তাদেরকে কথা দিয়ে মন গলানো যাবে না, তাদেরকে মন গলাতে হবে আপনার কাজ দিয়ে। এই সকল মানুষদের কাছে কথার থেকে কাজের দাম বেশি। আম্মু শ্রেণীর মানুষদের মধ্যে এই ভাষাটির ব্যবহার সবথেকে বেশি দেখা যায়। আম্মুরা আমাদের বলে না বাসায় কোনো কাজ করিস না বা ঘরটি গুছিয়ে রাখ, এরকম কথা যদি কেউ আপনাকে বলে তাহলে বুঝে নিতে হবে তার লাভ ল্যাঙ্গুয়েজটি হচ্ছে অ্যাক্টস অফ সার্ভিস। আপনি হয়তো ভাবছেন আমি তো অনেক অলস, আমি এত কাজ কীভাবে করব। আসলে না, তারা কিন্তু চায় না যে আপনি তাদের সাথে সব কাজটি করুন, তারা শুধু চায় আপনি তাদের কাজের মধ্যে তাদেরকে একটু সাহায্য করুন, তাদের যদি কোনো জিনিস প্রয়োজন হয় তাহলে তাদেরকে সেই জিনিস তাদের হাতের কাছে এগিয়ে দিন, এটাই হচ্ছে তাদের চাওয়া। আম্মুদেরকে খুশি করার জন্য কিন্তু বাবারা কিন্তু এই ভাষাটি খুব ভালোভাবে প্রয়োগ করতে পারেন। পঞ্চম ও শেষ লাভ ল্যাঙ্গুয়েজটি হচ্ছে ফিজিক্যাল টাচ। আপনি যা ভাবছেন সেরকম কিছুই না, আমরা তো একটু পজিটিভ চিন্তা করতেই পারি, তাই না? প্রিয় মানুষকে দেখে জড়িয়ে ধরা বা তাদের কোনো ভালো কাজে তাদের পিঠে হাত রেখে তাদের শাবাশি দেওয়া, এই সব কিছুই হচ্ছে ফিজিক্যাল টাচের লক্ষণ। হাত ধরে হাঁটা বা গায়ে হাত দিয়ে কথা বলা, এগুলো হচ্ছে ফিজিক্যাল টাচ ভাষার মানুষদের লক্ষণ। এই হচ্ছে ভালোবাসার পাঁচটি ভাষা। আপনার প্রিয় মানুষদেরকে এইসব ভাষা ব্যবহার করে ভালোবাসুন, দেখবেন তাদের সাথে আপনার সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি আজকের ভিডিওটির কনসেপ্ট পেয়েছি গ্যারি চ্যাপম্যানের বই দ্য 5 ল্যাঙ্গুয়েজেস থেকে। যদিও বইটি বাংলাদেশে পাওয়া যায় না, যদি আপনি তাও পড়তে চান তাহলে আপনাকে নেটে সার্চ করতে হবে, বইটি আপনি সেখানেই পেয়ে যাবেন। আমার লাভ ল্যাঙ্গুয়েজটি হচ্ছে কোয়ালিটি টাইম। আপনার লাভ ল্যাঙ্গুয়েজটি কী তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য উপকারী হবে এরকম আরও অনেক ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো, তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন কোনো ভিডিও মিস করতে না চাইলে বেল আইকনে প্রেস করে রাখুন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন।